সেখানে আপনার জন্য অপেক্ষা করছে রোমাঞ্চকর বেঙ্গল সাফারি। গরমে ঘুরতে যাওয়ার ভালো জায়গা শালুগাড়া। পাহাড়ি টিলা ভেঙে কালো পিচের রাস্তা, শিলিগুড়ি থেকে মাত্র 6 কিলোমিটার গাড়ি গেলেই আপনার জন্য অপেক্ষা করছে বেঙ্গল সাফারি। আমরা আজকে আপনাদের দেখাবো যে কিভাবে হয় এই বেঙ্গল সাফারি। এই যে পেছনে আমাদের বাসটা দেখছেন, এই বাসের ভেতরে কিন্তু যারা দেখতে যাবেন তারা থাকবেন, আর বাইরে থাকবেন বাঘ হরিণ সমস্ত কিছু বাইরে থাকে। কিভাবে এই সাফারিটা হয় তা আমাদের সঙ্গে আপনারাও দেখতে পাবেন। চলুন, বন দপ্তরের বাসে করেই ঢুকতে হবে বনের গভীরে। বাসের জানলা দিয়ে চোখে পড়বে বাঘের আয়েশি জান, হরিণের লুকোচুরি, আমরা খাঁচার ভেতরে বাঘ বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং সেই বাঘকে দেখাও গেছে। এবং দেখে বাঘ দেখা, এরকম ভাবে বাঘ দেখার এক্সপিরিয়েন্স পশ্চিমবঙ্গে থেকে কিন্তু খুব কম হয়েছে। এবং এখানে যারা দেখা যাচ্ছে যে বাইরে থেকে লোক কিন্তু দেখতে এসছে এবং বাঘ দেখেছে, তাদের সঙ্গে কথা বলবো। ইয়ে বতাইয়ে কি কেসা লাগা, একদম পাস সে গুজর গয়া? ইট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স, উই জাস্ট কেম হিয়ার টু সি দ্য টাইগার এন্ড উই লাইক টু গট অ্যান অপরচুনিটি টু সি দ্য টাইগার। ডিফারেন্ট, ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ সিন আ টাইগার এন্ড আ রয়্যাল বেঙ্গল টাইগার। ইয়েস, সো আই ওয়াজ কোয়াইট ফ্যাসিনেটেড বাই ইট। এখনো জঙ্গলে রয়েছে এক বাঘ ও এক বাঘিনী স্নেহাশিস ও শিলা, দেখা মিলবে আরো নানা জীবজন্তুর। ক্রোকোডাইল জোন ওখানে চালু হবে, ওয়াইল্ড বোর, বনশুয়োর ওখানে আছে, একটাই রাইনো এখন পর্যন্ত আছে, আরেকটি রাইনো আমরা চেষ্টা করছি নিয়ে আসার। গত বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন এই বেঙ্গল সাফারির। আগামী দিনের সাফারিকে ঘিরে রয়েছে আরো অনেক পরিকল্পনা। জঙ্গলটা প্রোটেক্টেড হচ্ছে, আমি বলছি 5 থেকে 10 বছর বা 15 বছর পর এই জঙ্গলের ঘনত্ব অনেক বেড়ে যায়, যেটা শহরের পাশে এই জঙ্গলকে টিকিয়ে রাখা খুব মুশকিল। সকাল 10টা থেকে শুরু হয় সাফারি, 30 মিনিট গ্যাপেই মিলবে একের পর এক বন দপ্তরের বাস। সাফারির দক্ষিণাও নাম মাত্র, তাহলে আর দেরি কেন, লেটস গো বেঙ্গল সাফারি। সবাই এক্সাইটেড, কারণ জেনারেলি চিড়িয়াখানায় কি হয়, খাঁচার ভেতরে বাঘ থাকে আমরা বাইরে থাকি, কিন্তু এই বেঙ্গল সাফারির এই এক্সপিরিয়েন্সটা একেবারেই অন্যরকম। 24 ঘন্টার জন্য ক্যামেরা কমিউনিকেশন মুক্ত দার্জিলিং।